প্রতি বছর মানুষ হজে যায় এটা কোনো বিষয় না বিষয় হলো প্রতি বছর কি পরিমাণ মুসলমান আমাদের উপরে হজ ফরজ হয় হজ ফরজ হয় এটা বুঝা উচিত এটা বুঝা উচিত এটা ফরজ দেখাম খাম খেয়ালি আমি একটা উদাহরণ দিই হুজুর আছেন ওলামায় কারাম এখানে আছেন আমার কাছে কিতাবও আছে এখানে গাড়ি তো আছে কি কোন মুসলমানের কাছে মনে করেন তাহলে বুঝবেন গুরুত্বটা আপনি একজন মুসলমানের কাছে তার বসত ভিটা এই বাড়িটা আছে মনে করেন আর তার আলাদা আলগা অতিরিক্ত শতক শতক জমি জমি আছে আছে। বা এই জমিটার একাংশ মানে কিছু অংশ যদি সে বিক্রি করে তাহলে স্ত্রী সন্তানের ওই দেড় দুই মাস হজ্যের যে দেড় দুই মাস এই দেড় দুই মাসের খরচ সাংসারিক খরচ মৌলিক খরচ মনে করেন বাজার সদাই ওষুধপত্র বই খাতা কাগজ কলম গ্যাস বিল বিদ্যুৎ বিল পানির বিল ইত্যাদি মিলাইয়া এই ফ্যামিলির আপনার খরচ আর ওই খরচ খরচ যাওয়া আসা থাকার তো ধরে নেন ওইখানে সাত লাখ আর এখানে ধরেন দেড় দুই মাসে ছয় সাতজন ফ্যামিলির সদস্যদের খরচ লাগবে ধরেন দুই লাখ ধরে নিলাম আমি ধরেন ধরেন তো কত হইল আচ্ছা আরো এক লাখ ধরেন দশ লাখ টাকা মোট দশ লাখ টাকা হইলে কি হবে এই পরিবারের এই মানুষগুলোর দেড় দুই মাসের খরচের টাকাও হবে আবার কি করা যাবে হজ করা যাবে ওই যে দশ শতক জমি আছে পাঁচ শতক জমি আছে এই জমির একাংশ যদি বিক্রি করে তিন শতক চার শতক তাহলে এই দশ লাখ টাকা হয় তিন শতক তিন লাখ টাকা করে বেচলে আপনার নয় লাখ টাকা হইলো তো তো নয় দশ লাখ টাকা হইলো কি না বলেন যে একাংশ বিক্রি করিলে আপনার ওই এই দশ লাখ টাকার ব্যবস্থা হবে আর বাকি যে দূর রয়েছে আরো একটু রয়েছে না জমি এটুকু সে ফিরে আসার পর এইটুকু দিয়েই তার সংসার চলবে বাকি আবার ফিরে আসার পরে আবার টাকা লাগবে না দেড় দুই মাস পরে যখন হজ থেকে ফিরবে তো পরিবারের আবার টাকা লাগবে না কথা বলেন না তো এই টাকার ব্যবস্থা হবে কোথেকে ওই যে আরো না কদ্দুর জমি রয়ে গেছে বিক্রি করছে তো একাংশ এ যদি কোনো মুসলমানের কাছে এই পরিমাণ জমি থাকে যে জমির একাংশ বিক্রি করিলে হজের টাকা এবং ওই কয়দিনের পরিবারের টাকা ব্যবস্থা হবে বাকি টুকু পরবর্তীতে এটা দিয়েই সংসার চালানো যাবে তাহলে এই লোকের যদি আর কোনো ব্যবসাও নাই খুদ বিদেশ নাই ব্যাংকে টাকা নাই কোথাও আর কোন নগদ ক্যাশ টাকা নাই শুধু এই জমিটা যেটার একাংশ বিক্রি করিলে হজের টাকা সংসারের টাকা হয় ফিরে আসার পরে বাকিটা দিয়ে সংসার চালানো যায় আল্লাহর কসম এই মুসলমানের উপরে হজ ফরচ এই মুসলমানের উপরে কি ফরচ তাই তাই তাইলে আপনি এবার বলেন কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরচ কথা বলেন না কিন্তু কি পরিমাণ খামখেয়ালি করে আর রসুল্লাহ সাল্লাম বলেন হজ ফরজ হওয়ার পরে স্পষ্ট হাদিস নিশ্চয়ই আপনারা আপনাদের খতিবদের কাছ থেকে শুনতেছেন এটা নবী সাল আলী সাল্লাম বলেন সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরলো নবীজি এত বড় ধমক আর কোন বিষয় বলে নাই বাপ নবীজি বলছে ফালিয়ামুদ ইংসা আহুদি জ্ঞান ইংসা আসরা নিয়ান আরে না ফরমান তুই হয় ইহুদি হইয়া মর নয় তো খ্রিস্টান হইয়া মর বাইর তুই এনতিকা মুসলমান হইয়া মরতে পারবি না বেইমান হইয়া মরলি হয় ইহুদি নয় খ্রিস্টান এটা কিন্তু এবাবেও বলে নাই কথাটা বুঝছেন এবাবেও যদি বলতো যে আমি জানি না সে কি মুসলমান হয়ে মরল নাকি ইহুদি হয়ে মরল না খ্রিস্টান হয়ে মরল এটা কি বলছে হুজুর এটা বলে না বলছে আমি জানি না ফালা আলাইহি আইয়া মুতা ইহুদি আমি এটা জানি সে মুসলমানের মৃত্যু হয় নাই বাকি বেঈমানের কোন আইটেম ইহুদি না খ্রিস্টান এটা হইতে আমি জানি আমি আচ্ছা যার মৃত্যু নবীজি বললেন এত বড় কথা তো আপনি সুপারিশের জন্য কেমনে যাইবেন হাউজে কাউসারের পানির জন্য কেমনে যাইবেন কথা বলেন এই জন্য দয়া করে এটার মাসআলা বুঝা উচিত কি পরিমাণ আমাদের অধিকাংশ বহু মুসলমান ওச்சே এই আপনি দেখবেন জিজ্ঞেস চাচা আমি তো গ্রামে অনেক মানুষের জিগাই চাচা হজে যাইতেন না আ गेला কইলে কার মন না কয় যাইতে তো মন চায় তারা তিনটা ফোলা বিদেশ ফাটাইলাম তারা যদি কগা টাকা দিত তাগরে যদি খোদাই আইতো তো আমারে যদি ক বিদেশ আরে হজে পাঠাইতো তো যাইলাম ওটা কোথায় আপনার এই সমস্ত কোথায় না কথা দিয়ে নি আমরা হজে যাইবে এসব কোইয়া কিছু বেরাইমা কথা দিয়া হজ্জ ফরজ হওয়ার জন্য বুঝিয়েই ছেলের বিদেশের টাকা এটা নি হজ্জে রামা আমা জমিগুলো আপনার জমিগুলো বলেন কি পরিমাণ মুসলমানের উপর হজ্জ ফরজ আয় হাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোর মৃত্যু ইহুদি হয়ে মর নয়তো খ্রিস্টান হয়ে। যা তো রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে সে সুপারিশের জন্য যাবে কিভাবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন বাপ এই আপনাদেরকে অনুরোধ করছি এতটুকু তো শেষ হয়েছে না মাসালা আপনি বুঝে নিবেন